পরম ঠাকুরের শ্রীচরণে জানাই প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দারুণ একটি বিষয় সিসি ঠাকুরেরই বলা প্রার্থনার সময়ে আপনারা কি দৈববাণী শুনতে পান তো প্রার্থনার সময় দৈববাণী শোনা এই সম্পর্কে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন আসুন জেনে নিই তার সাথে আরও একটা বিষয় জানব যে আমি হয়তো সারা জীবন গুরুর সেবা করে গেলাম কিন্তু গুরুর কাছ থেকে কি পেলাম তা বোঝা যাবে কি করে এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর আবার কি বললেন এই প্রশ্নটি শ্রী ঠাকুরের কাছেই করা হয়েছিল সত্যি তো আমি ঠাকুরকে এত ভালোবাসলাম ঠাকুরের সেবা করলাম ঠাকুর আমাকে কি দিলেন তো শ্রী ঠাকুর এটাও বললেন তো দুইটি প্রশ্নের উত্তর শোনার জন্য একটু ধৈর্য রেখে আমার সাথে থাকার আমি অনুরোধ করছি কেষ্টদা বললেন যে প্রার্থনার সময় সময় এক শোনা এটা কতটা ঠিক সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন যখন প্রার্থনা করি তখন হয়তো কানের কাছে শুনলাম ভয় নেই ও আমি কই কিন্তু ভাবে যে আর কেউ করছে যেমন আপনি আমার চিন্তা করছেন আমি সেই সময় যে আপনাকে একটা কথা বললাম সে যে আপনারই বিশ্বাসী অন্তরের কথা তার বোঝেন না দেখুন এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছেন আমি ঠাকুরের কাছে হয়তো মন প্রাণ ভরে একটা এইভাবে জোড় করে প্রার্থনা করছি কোনো কিছু ভাবছি কিংবা কোনো কিছু নিবেদন করতে করতে মন ভরে মানে প্রাণ দিয়ে অন্তরের সহিত ঠাকুরের কাছে বলছি কিংবা কোনো কিছু একটা প্রার্থনা করছি তো সেই সময় একটা কোনো আলাদা আওয়াজ আমার মুখ আমার কানে এলো আমি বুঝতে পারলাম যে এটা অন্য কেউ বলছে কিংবা অন্য কোনো আওয়াজ তা কিন্তু নয় যখন এটা অন্তরের সহিত করা হয় মানে প্রার্থনাটা যখন একেবারে বিশ্বাসের সহিত এবং অন্তরের সহিত করা হয় তখন আমারই এই বিশ্বাসী অন্তর থেকে আওয়াজটা আসে এটাকেই বলে দৈববাণী একটা উদাহরণস্বরূপ শিশী ঠাকুর বলছেন যেমন ভয় নেই আমি হয়তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি তখন আস্তে আস্তে আমার কানে এলো মানে আমি শ্রবণ করলাম যে ভয় নেই এই ভয় নেই কথাটা শুনতে পেলাম কিন্তু এলো কোথার থেকে এটা আমার বিশ্বাসী অন্তর আমাকে সারা প্রবণ করলো এটা আমারই অন্তরের কথা তাহলে শোনা সম্পর্কে শ্রী ঠাকুর এই মতামত দিলেন চলে আসি দ্বিতীয় প্রশ্নে জনৈক দাদা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন আমি হয়তো সারা জীবন গুরুর সেবা করে গেলাম কিন্তু গুরুর কাছ থেকে কি পেলাম তা বোঝা যাবে কি করে শ্রী শ্রী ঠাকুরের এই উত্তর শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে শ্রী ঠাকুর বলছেন যে আমার জন্য যত সক্রিয়ভাবে কাম করবে সে তত বুঝতে পারবে ভালোবাসা সক্রিয় হওয়া চায় মানে ভালোবাসাটা অ্যাক্টিভ হওয়া চাই কেউ যদি আমার সামনে বসে বসে শুধু জোরহাত করে কাঁদে তাতে তার কিছুই হবে না কিন্তু সে আমার জন্য যতটুকু করবে ততটুকুই তার হবে কথাটা একেবারে পরিষ্কার হয়ে গেল শ্রী শ্রী ঠাকুর বলেইছেন সত্যানুসরণে যে করাই পাওয়ার জননী তাই করে যান ঠাকুরের জন্য করে যান কারণ ঠাকুরের মতো আমাদের এইভাবে কেউ কোনো দিন আগে বলেননি আর এত ভালো কেউ বাসেননি নিঃস্বার্থভাবে তাই ঠাকুরের জন্য করুন ঠাকুর তো আছে যতটুকু করবেন ততটুকু পাবেন কিন্তু এখানে কোনো রকম প্রত্যাশা বা লোভ নয় লোভের বশবর্তী হয়ে ভালোবাসা নয় ভালোবাসাটা থাকবে শুধু ঠাকুরেরই জন্য কিছু পাবার জন্য নয় এই দিকটাও আবার খেয়াল রাখতে হবে যাই হোক দুটি প্রশ্নের উত্তর আজ আমি আলোচনা করলাম আরও আসবো পরম দেয়ালের নতুন নতুন বিষয়ের সাথে আজকে এখানেই শেষ করি জয়গুরু